আসসালামু আলাইকুম। স্মার্টসফট লিমিটেডের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আসলে আপনাদেরকে আজকে দুইটি ডিভাইস সম্পর্কে বলবো। তার মধ্যে একটি ডিভাইসের আমরা আনবক্সিং করে দেখাবো যে আমরা হিগভিশন ব্র্যান্ডের যে ডিভাইসটা নিয়ে কাজ করেছি এবং হিগভিশনের সাথে স্মার্টসফট লিমিটেড জয়েন্টলি কাজ করতেছে, এবং এইটা এই ডিভাইসটা আমরা কোন কোন ডিভাইসটা নিয়ে কাজ করতেছি, যেটার সলিউশন আমরা দিচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে জানাবো আজকে। তো আমি একটা ডিভাইস এখন একটু আনবক্সিং করবো, যে আসলে দেখবো এই ডিভাইসের কি ফ্যাসিলিটিস রয়েছে এবং এই ডিভাইসটা কেন অন্য ডিভাইসের থেকে সেরা সেটার বিষয়ে আমরা আলোচনা করব। আমরা এটা যেটা পেলাম এটা হচ্ছে আপনার চার্জিংয়ের জন্য আমাদের যে পোর্ট দেওয়া হয়েছে, এবং ব্যাকপার্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে মেটাল, মেটালের ব্যাকপার্ট সুন্দর। আমরা ফাইনালি ডিভাইসের যে ইন্টারফেস, ইন্টারফেসে চলে যাব। এই ডিভাইসটা মূলত আমরা স্পেশাল রিকোয়ারমেন্ট দিয়ে ওনাদের ইয়ে করেছি ডিভিশনের সাথে। আমাদের আরও কিছু ডিভাইস আসতেছে যেটা আমরা খুব শীঘ্রই পাবো, যেগুলোতে আমরা স্পেশালি রিকোয়ারমেন্ট দিয়ে আমরা ডেভেলপ করতেছি যে কাস্টমারের কী চাহিদা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তো এই ডিভাইসটা বিশেষত্ব হচ্ছে যে এটাতে ফিঙ্গার, ফেস এবং কার্ড এবং পিন চারটা অপশন এই ডিভাইসটাতে রয়েছে, এবং এটা খুবই সিম্পল। এটা বলতে পারেন যে আমাদের যে ল্যান্ড ফোন রয়েছে আইপি ফোন, অনেকটা আইপি ফোনের মতন দেখতে, এবং এটা আরও সুন্দর কিছু ফিচার আছে যেটা আমি একটা রানিং ডিভাইসটা দেখাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে আমাদের এই যে যখনই সামনে কেউ আসবে তখনই এই এলইডি লাইটটা কিন্তু জ্বলবে। এটা জ্বলার কারণ হচ্ছে যখন আপনার বিদ্যুৎ থাকে না বা যখন অন্ধকার হয়ে যায় তখন কিন্তু আসলে ফেসটা ভেরিফাইড বা ফেসটা ভেরিফিকেশন করার জন্য যে লাইটটা দরকার হয় এটা কিন্তু অটোমেটিক্যালি এই লাইটটা দিয়ে আপনার ভেরিফিকেশন করবে। আমরা এই ডিভাইসটাকে অনেকভাবে চেক, মানে ডিভাইসগুলোতে অনেকভাবে চেক করেছি, যে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা টেস্ট করানোর চেষ্টা করেছি, এটা টেস্ট করে নাই। আবার হচ্ছে আমরা ছবি দিয়ে ট্রাই করেছি, ভিডিও কল দিয়ে ট্রাই করেছি, এরপরে আমরা মাস্ক খুলে মাস্ক পরে ট্রাই করেছি। অর্থাৎ যখন আমরা রেজিস্ট্রেশন করব তখন আমরা যেভাবে এটাকে চিনাই দিব ওইভাবে এটাকে নিতে হবে, আদারওয়াইজ এটা ডিটেক্ট করবে না। আরেকটা হচ্ছে যে এটার ফিঙ্গার, ফিঙ্গারের যে ইস্যুটা এটা খুবই স্মুথ, খুবই স্মুথ, এবং কার্ড এবং ফিঙ্গার দুইটাই খুবই স্মুথ। এবং এখানে দুইটা মডেলের বিষয় আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে এটা, এটাতে হচ্ছে লম্বা, যারা আসলে একটু পোর্ট্রেট ডিভাইস পছন্দ করেন, যারা লম্বা এটা ডিভাইস যারা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এবং খুবই ভালো কোয়ালিটি, এবং এটার যে ফিচারগুলো এটা খুবই অ্যাকুরেট কাজ করে। এবং এটা সবথেকে মজার যে ফিচারটা এটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কেবলের কোনো জটিলতা নাই, আমরা জাস্ট ওয়াইফাইয়ের সাথে কানেক্টিভিটি করে দিলেই আমাদের সিস্টেমে আমাদের সার্ভারে ডেটাটা আসবে। দেন আমাদের শিক্ষালয় এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে সকল সফটওয়্যারের সাথে এটা ইন্টিগ্রেট করা রয়েছে, আমরা তখন এটা রিপোর্ট জেনারেট করে দেবো। তো আসলে সফটওয়্যারে কীভাবে রিপোর্টটা যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেল জানাবো। আমরা জাস্ট এখন দুইটা ডিভাইসের জাস্ট ইউজার ইন্টারফেসটা কেমন হয়, ডিভাইসের দেখতে কেমন হয় বিষয়গুলো নিয়ে আজকে ছোটো একটি ভিডিও বানানোর জন্য আসলে ইয়ে করেছি। এই একটা ডিভাইস গেল, এই এই মডেলটা, এটার সাথে তিনটা ইয়ার রয়েছে, এবং আরেকটা ডিভাইস রয়েছে, এটাও তিনটা ডিভাইস রয়েছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এইটার ডিসপ্লে এবং এটার ডিসপ্লে, যারা আসলে স্কোয়ার শেপের ডিভাইস পছন্দ করেন এটাতে কোনো সুইচ নাই, এটাতে সুইচ রয়েছে, যারা সুইচ পছন্দ করেন না তাদের জন্য এটা বেস্ট। এবং এটা খুব ছোট একটা কিউট ক্যাপসুলের মতন বলতে পারেন, ডিভাইসটা খুবই কার্যকর একটা ডিভাইস, কারণ এর যে ফেস আপনি মোটামুটি আমি যদি 5 ফিট দূর থেকে আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে, যেমন আমি যদি এটা কিন্তু মোটামুটি 3 ফিট,
আমি 5 ফিট 7 ফিট পর্যন্ত আমি ইয়ে করেছি, আমরা ট্রাই করেছি, এটা ডিটেক্ট করতে সক্ষম এবং এটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারে। এবং এইটার এটা তো ফিঙ্গার রয়েছে, তবে এখানে ফিঙ্গারের যে সেন্সরটা এটা খুব স্মুথ। দেখেন আমি এই যে আমার আমার হাত কিন্তু ঘামে, তারপরেও আমি জাস্ট দিলে নিচ্ছে, অনেক স্মুথ। এটা আসলে আপনারা ব্যবহার না করলে বুঝবেন না যে এটা কতটা স্মুথ, অনেক স্মুথ। আচ্ছা, এবং এই দুইটা ডিভাইসের বিশেষত্ব হচ্ছে যে আমরা এই দুইটা ডিভাইসকে চুজ করেছি প্রাথমিকভাবে। স্মার্ট সফট মূলত এই দুইটা ডিভাইসের পুরো মানে হিগভিশনের পুরো সিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেট করেছি। অ্যাক্সেস কন্ট্রোলের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। আমরা এই দুইটা ডিভাইস প্রাইস এবং মার্কেটের সার্বিক বিষয়ের মাথায় রেখেই আমরা এই দুইটা ডিভাইস নিয়ে আপাতত কাজ করছি এবং এটার রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। আপনারা চাইলে এই দুইটা ডিভাইসের যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন অথবা দুইটা ডিভাইসে আপনারা লাগাইতে পারেন। তো সেক্ষেত্রে সর্বোচ্চ ফ্যাসিলিটিস এবং সর্বোচ্চ সেবা স্মার্ট সফট লিমিটেড আপনাদেরকে ইনশিওর করছে এবং হিগভিশন বাংলাদেশ স্মার্ট সফট লিমিটেড একসাথে কোলাবোরেশন মিলে কাজ করছে। আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে থাকবেন আমরা আশাবাদী। এই বলে আমি মোটামুটি আজকের যে ইয়েটা রয়েছে এটা আমরা ইয়ে করছি। তবে এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এই রিপোর্টগুলো সফটওয়্যারে কীভাবে যায় এবং ডেটাবেসে কীভাবে আসে এবং অ্যাজ এ কাস্টমার কীভাবে SMS-এর মাধ্যমে তার এই ডিটেক্ট হওয়ার সাথে সাথে তথ্যগুলো পায়, সফটওয়্যারে কীভাবে রিপোর্টটা জেনারেট হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। টাটা, ধন্যবাদ সকলকে।